হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা। আজকে আমার রেসিপি হচ্ছে পাইনঅ্যাপেলের একটি ডেজার্ট। এই ডেজার্টটি আমি করেছি যা হয়তো আপনারা কখনো করেননি, তো একবার ট্রাই করে দেখেন এই ডেজার্টটির স্বাদ কেমন। অনেকে পাইনঅ্যাপেল পছন্দ করে না, তাদের জন্য এই ডেজার্টটি করতে পারেন। সো চলুন দেখে নিই কী কী লাগছে এই ডেজার্টটি করার জন্য। এখানে আমি একটি পাইনঅ্যাপেল নিয়েছি, আর এটা একটু বড় নিতে হবে কারণ এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রসটা আমাদের নিতে লাগবে, তার জন্য একটু বড় নিয়েছি। তারপর আমি একটি চপিং বোর্ডের উপর নিয়ে তারপর একটি নাইফ দিয়ে এটা একটু শক্তি দিতে হবে বন্ধুরা, একটু শক্তি শক্তি দিয়ে তারপর আমাদের এই পাইনঅ্যাপেলটি কাটতে হবে। তো মাঝখান দিয়ে কেটে তারপর আমি এটা ছিলে নিব, ঠিক দুটি ভাগ করে নিয়েছি। তারপর এটা আমি পুরোটা ঠিক এভাবে ছিলে নিব, তারপর ঠিক এরকম ছোট ছোট পিস করে তারপর আমি সবগুলো ছিলে নিয়েছি। এখন এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রসটা আমি নিয়ে নিব, আর রসটা অবশ্যই ছেঁকে তারপর নিতে হবে। তো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই যে রসটা, এটা আমি ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে, তারপর আমার এই রসটুকু হয়েছে। তারপর আমি একটি ডিপ প্যান নিয়েছি, এই প্যানের ভিতর মেজারমেন্ট কাপের 2 কাপ পাইনঅ্যাপেলের রসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর, আর আমার পাইনঅ্যাপেলটা খুব ভালো একটু মিষ্টি হয়েছে। তো 2 কাপ দিয়ে দিচ্ছি অ্যাপেলের পাইনঅ্যাপেলের রস। তারপর আমি দিয়ে দিচ্ছি সুগার, এখানে আমি 1 কাপ নিয়েছি, আর এটা নিয়েছি আমি আখের গুড়ের। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তারপর সম্পূর্ণ মিশ্রণগুলো একসঙ্গে আমি একটি স্পেচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা নিয়ে যাব। তারপর চুলায় বসিয়েছি, আর চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর আমি রান্নাটা করব, অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে নাড়া থামানো যাবে না, তাহলে নিচে তলানিতে লেগে যাবে। ঠিক এরকম দেখতে হবে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্বচ্ছ চকচকে হয়েছে, আর এরকম একটা থকথকে ভাব আসবে। আর আমরা নিয়ে নিচ্ছি একটি কাচের বাটি, আর নিয়ে নিচ্ছি আমি এখানে বিস্কিট, ডাইজেস্ট বিস্কিট নিয়েছি। এই ডাইজেস্ট বিস্কিটটি 1 প্যাকেট নিয়েছি। তারপর এটা আমি গুঁড়া করে নিব, আর হাতে গ্লাস পরে নিয়েছি এজন্য যাতে হাতে না লাগে। আর এটা বেলনি দিয়ে করা যাবে না, তাহলে বেলনিতে ভরে যাবে সবগুলো ক্রিম। তারপর আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম বাটার, আর এই বাটারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। আমি এটা আরঙের একটা বাটার নিয়েছি, আর মেল করা বাটার। তো 100 গ্রাম বাটার আমি সবটুকু দিয়ে দিব, এখানে একটুখানি রাখবো শুধু। স্বচ্ছ একটি কাচের বাটি নিয়েছি, আর সেই কাচের বাটিতে একটুখানি ব্রাশ করে দিচ্ছি বাটার। তারপর আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়াগুলো, ঠিক এইভাবে চেপে চেপে বাটিতে আমি সেট করে নিচ্ছি। তো সেট করা হয়ে গেছে, এটা 15 মিনিট ফ্রিজে রেখে দিব। 15 মিনিট পর এটা হয়ে সুন্দরভাবে সেট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপেলের মিশ্রণটা, এখানে আমি অর্ধেকটা দিব প্রথম, অর্ধেকটা দিয়ে উপরের লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। তো উপরের লেয়ারটা হয়ে গিয়েছে, আর এখানে আমি কেক নিয়েছি, কেকটা আমি করেছি নিজেই ঘরে, সেজন্য একটু পিঙ্ক পিঙ্ক কালার করেছি।
আর কে কে লিঙ্ক আমার অলরেডি এই ভিডিওতে আছে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিন। তারপর দিয়ে দিচ্ছি একটি লেয়ার কেকের, এরপর দিয়ে দিব ডানু ক্রিম। এখানে পুরা টিনটাই আমাদের দিতে হবে, তো আমি পুরা টিনটাই দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর একটা লেয়ার করে নিচ্ছি, সবটুকু ঢেলে দিচ্ছি। তারপর একটি নাইফ দিয়ে ভালো মতো লেয়ারটা করতে হবে। এরপর দিয়ে দিব আবার কেক, কেকের যে লেয়ারটা আছে সেটা আবার দিয়ে দিচ্ছি। এখন সবটুকু কেক দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পাইনঅ্যাপেলের মিশ্রণটা। তো সবটুকু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কিশমিশ। প্রথম একটুখানি দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে নিয়ে নিচ্ছি মালটা, মালটার কোষগুলো এভাবে দিয়ে তারপর আমি ডেকোরেশন করে নিচ্ছি। বন্ধুরা ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, যে কোনো ফল দিয়ে। তারপর আমি একটু পাইনঅ্যাপেলের মিশ্রণের সাথে একটু কালার মিশিয়েছি, তারপর এটা একটু দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখার জন্য। তো হয়ে গিয়েছে বন্ধুরা আমার মজাদার এবং অনেক সুস্বাদু এবং দেখতে খুবই সুন্দর একটি ডেজার্ট, সেটা হচ্ছে পাইনঅ্যাপেলের একটি ডেজার্ট। তো আপনারা অবশ্যই এটা করে ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর হচ্ছে আপনারা আপনাদের ফ্যামিলির সবাইকে এই ডেজার্টটি উপহার দিতে পারেন। তো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।